52 লক্ষ ভুয়ো ফোনের কানেকশন বন্ধ করলো সরকার। এবার থেকে সিম কেনার ক্ষেত্রে লাগু হচ্ছে বিধি। বড় ঘোষণা কেন্দ্রের। সিম কার্ড কেনা বেচার ওপর নিয়ম জারি করলো কেন্দ্র। আর ইচ্ছামতো একাধিক সিম কার্ড কিনতে পারবে না কেউ। সিম কার্ডের ডিলারও নথি ছাড়া বিক্রি করতে পারবে না সিম। 17ই মে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডের দিন উপভোক্তা কেন্দ্রিক 3টি স্কিমের প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর মধ্যে সাইবার জালিয়াতি নির্মূল করার জন্য সঞ্চারী পোর্টাল চালু করেছিল কেন্দ্র। এই পোর্টাল চালুর পর থেকে ব্যাপক সাড়া পেয়েছে কেন্দ্র সরকার। আজ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সঞ্চারী পোর্টাল চালু হওয়ার পর ইতিপূর্বেই 52 লক্ষ জালি কানেকশন শনাক্ত করা ও বন্ধ করা হয়েছে। 76,000 সিম ডিলারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। মোবাইল চুরি গেছে এমন 300টি এফআইআরের ভিত্তিতে 1700টি মোবাইল ব্লক করা হয়েছে। 76,000 জালি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। হোয়াটসঅ্যাপ মারফত আজকাল সাইবার জালিয়াতি হচ্ছে। এই দিকটিকে নজরে রেখেও কেন্দ্র তাদের তৎপরতা দেখাচ্ছে। এছাড়াও প্রতারণামূলকভাবে ট্রানজাকশন হয়েছে এমন বেশ কিছু পেমেন্ট ওয়ালেট বন্ধ করা হয়েছে। এই সব কিছুর পাশাপাশি সঞ্চারী সাথী পোর্টালে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের জন্য যে ফেসিলিটি রয়েছে তাতে 3 লক্ষ মোবাইল হ্যান্ডসেট ট্রেস করে মোবাইলের আসল মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক বৈঠকে জানান, এক বছরে এই রিপোর্ট আরও দীর্ঘ হবে। ডিজিটাল ইন্ডিয়ায় সাইবার জালিয়াতির হার ব্যাপক হারে কমবে। সাইবার জালিয়াতি রুখতে আজ রিপোর্ট পেশের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী 2টি রিফর্মের প্রস্তাবও পেশ করেছেন। এর মধ্যে একটি হল সিম কার্ড ডিলারদের জন্য একটি সিস্টেম তৈরি হবে। কারণ বিভিন্ন সমীক্ষার মাধ্যমে কেন্দ্রের কাছে এই তথ্য উঠে এসেছে যে জালিয়াতির পেছনে অনেকাংশেই সিম কার্ড বিক্রেতাদের হাত রয়েছে। সিম কার্ড বিক্রেতারা সঠিক পরিচয়পত্র ভেরিফিকেশন না করেই সিম বিক্রি করে দিয়েছে। এই ফর্মটি রূপায়িত করতে সিম ডিলারদের পুলিশ ভেরিফিকেশন ও বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে সিম বিক্রেতাকে ট্রেস করা যাবে অনায়াসেই। দ্বিতীয় রিফর্মটি হল ইচ্ছেমতো সিম কেনা যাবে না। অর্থাৎ অনেকেই আছেন যারা একসঙ্গে একাধিক সিম কেনেন। সমীক্ষা বলছে 80% সিম কার্ড কাজের ক্ষেত্রে ব্যবহার হলেও 20% সিম সাইবার জালিয়াতির জন্য ব্যবহার হচ্ছে। সেক্ষেত্রে ব্যবসা বা কর্পোরেট ক্ষেত্রে সিম কিনলে ব্যবসায়ীকে তার ব্যবসায়িক নথি যেমন আইটি রেজিস্ট্রেশন অথবা জিএসটি রেজিস্ট্রেশন দিয়ে ভেরিফাই করিয়ে তবে KYC করাতে হবে। এদিনের সাংবাদিক বৈঠকে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য ও তার পেশ করা রিপোর্ট অনুযায়ী সাইবার জালিয়াতির ক্ষেত্রে অনেকটাই চাপ সৃষ্টি করা হয়েছে। অশ্বিনী বৈষ্ণব দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন, আগামী দিনে এই জালিয়াতিতে আরও হ্রাস টানবে কেন্দ্র, সমূলে নির্মূল করার প্রচেষ্টাও চলবে। সঞ্চার সাথী পোর্টাল কে লঞ্চ হোনে কে বাদ মে উই হ্যাভ ডিটেক্টেড অ্যান্ড ডিঅ্যাক্টিভেটেড 52 লাখ কানেকশনস। 52 লাখ কানেকশনস কো জো ফ্রডুলেন্টলি ওবটেন কিয়ে গয়ে থে, গলত পেপার দিখা কে, গলত কিসি অর কি আইডি দিখা কে, ইস তরহ সে করকে 52 লাখ ফ্রডুলেন্ট কানেকশনস কো ডিসকানেক্ট কিয়া হ্যায়। দেন 67,000 ডিলার্স কো ব্ল্যাকলিস্ট কিয়া হ্যায়। 67,000 जो सिम के डीलर्स होते हैं, सिम बेचते हैं ना, सिम कार्ड जहां पे बेचते हैं, उसके 67,000 डीलर्स को ब्लैकलिस्ट किया है और उसमें 300 FIRs भी रजिस्टर किए, जहां पे क्लियरली इंटेंट प्रूव हो रहा था 300 FIR रजिस्टर किए। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैन्स लैंड। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ,